ঠাকুরগাঁওয়ের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীনে পড়াশোনা করছেন সেখানে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় আতঙ্কে আছেন তারা পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদেরও এ অবস্থায় সন্তানকে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন অভিভাবকরা ঠাকুরগাঁও প্রতিনিধি জেউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট সন্তানকে বিপদ থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আবেদন জানিয়ে কান্নায় ভেঙে পড়েন চীনে অধ্যয়নরত ঠাকুরগাঁওয়ের এক শিক্ষার্থীর মা তার মতো আতঙ্কে আছেন ঠাকুরগাঁও থেকে চীনে পড়তে যাওয়া অনেক শিক্ষার্থীর অভিভাবকরাও উচ্চতর ডিগ্রি লাভে ঠাকুরগাঁওয়ের অনেক মেধাবী শিক্ষার্থী পড়াশোনা করছেন চীনে সম্প্রতি সেখানে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় চরম আতঙ্কে আছেন শিক্ষার্থীরাও আত্মীয় স্বজন অনেকেই আমাকে প্রতিনিয়ত অনেকবার ফোন দিচ্ছেন এবং মেসেঞ্জারে আমার সিচুয়েশন সম্পর্কে আপডেট জানতে যাচ্ছেন আমাদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে না জানি কখন আমরা করোনা ভাইরাসে আক্রান্ত হই না জানি কি হয় আমরা যে ইউনিয়ান প্রভিন্সে প্রায় এক হাজার বাংলাদেশি আছি এদের জন্য যদি নির্দিষ্ট কোনো উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে আমরা অনেক উপকৃত হব বলে মনে করছি এই অবস্থায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের বাপ যখন সুস্থ ভাবে ফিরে আসে আল্লাহ আল্লাহ আমার শেষ কাল নিশ্চয় গেল ভাইরাস এর কারণে ওখানে খুব আক্রান্ত এই কারণে খুব দুচিন্তায় আছি আমরা আমার বড় ছেলে চীনে লেখাপড়া করছে যেখানে করোনা ভাইরাস শুরু হয়েছে সেখান থেকে তার অবস্থান প্রায় বারোশো কিলো দূরে এরপরেও করোনা ভাইরাস নিয়ে আমরা খুব আতঙ্কিত আসলে আমরা খুব চিন্তিত যে বাচ্চা কিভাবে ভালো থাকবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে চীনে অবস্থানকারী শিক্ষার্থীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন খুব তাড়াতাড়ি তাদের লিস্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উদ্যত কর্তৃপক্ষকে অভিহিত করব যা তারা যাতে বাংলাদেশে ফেরত আসতে পারে জেলা প্রশাসনের তথ্যমাতে জেলার শতাধিক শিক্ষার্থী চীনের বিভিন্ন প্রদেশে উচ্চতর শিক্ষার জন্য অধ্যয়নরত আছেন